এই মুহূর্তে প্রত্যেকের জন্য দারুণ একটি খুশির খবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিরাট ঘোষণা করা হয়েছে, রান্নার গ্যাসের দাম কমিয়ে দেওয়া হয়েছে। 200 টাকা এবং 400 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে এই মুহূর্তে সবথেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 200 টাকা এবং 400 টাকা করে গ্যাসের ভর্তুকি দেওয়া হবে প্রত্যেক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো কারা 200 টাকার ভর্তুকি পাবেন, কারা 400 টাকার ভর্তুকি পাবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবং এই গ্যাস সিলিন্ডারের দাম কমানো নিয়ে কি কি জানানো হয়েছে সেটাও জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে বাম্পার ঘোষণা। দেখুন, বলা হয়েছে 200 টাকা কমলো গ্যাস সিলিন্ডারের দাম। তো বুঝতেই পাচ্ছেন, বর্তমানে দিন দিন যেমন গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাচ্ছে, এই মুহূর্তে গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে দেওয়া হয়েছে 200 টাকা। শুধু 200 টাকা নয়, অনেকে আবার 400 টাকা পর্যন্ত ভর্তুকি পেয়ে যাবেন। তো কারা কারা এই সুবিধা পাবেন, কি কি বলা হয়েছে, এক এক করে আপনাদেরকে জানাবো। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে শিওরে লোকসভা ভোট, আর ভোটের আগেই একবার মাস্টার স্ট্রোক কেন্দ্রীয় সরকারের, কমানো হচ্ছে গ্যাস সিলিন্ডারের দাম। দেশ জুড়ে সকল গ্রাহকদের জন্য রাখির আগেই বাম্পার ঘোষণা কেন্দ্রের, 200 টাকা করে কমানো হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের। অর্থাৎ বুঝতে পাচ্ছেন, ইতিমধ্যে আপনারা যদি রান্নার গ্যাস সিলিন্ডার বুক করেন সেক্ষেত্রে 200 টাকা কিন্তু এবার থেকে আপনারা কম দাম পাবেন। মঙ্গলবার থেকেই গ্যাস সিলিন্ডারের এই ভর্তুকি লাগু হচ্ছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তো বুঝতে পাচ্ছেন, আগামী যে মঙ্গলবার আসছে, এই মঙ্গলবার থেকেই কিন্তু এই ভর্তুকি লাগু হয়ে যাবে। অর্থাৎ আপনারা যদি এর মধ্যে গ্যাস সিলিন্ডার বুক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 200 টাকার ভর্তুকি জমা হয়ে যাবে। নিঃসন্দেহে ক্যাবিনেটের এই ঘোষণা বড় স্বস্তি পেল মুদ্রাস্ফীতিতে চাপে থাকা সাধারণ মানুষ। এর ফলে 200 টাকা কম দিয়েই গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন আম জনতা। তো বুঝতে পাচ্ছেন, দারুণ একটি খুশির খবর। এই বিষয়ে আর কি কি জানানো হয়েছে দেখুন। বলা হয়েছে গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এই সিদ্ধান্তের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, দেশের 33 কোটি ব্যবহারকারী মানুষদেরকে এই সুবিধা দেওয়ার লক্ষ্যেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানানো হয়েছে। সেই সঙ্গে দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অন্যদিকে আবারও উজ্জ্বলা যোজনার আওতায় থাকা মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর। এই যোজনায় আরও 75 লক্ষ কানেকশন দিয়েছে সরকার। বর্তমানে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে কোনো উজ্জ্বলা যোজনার গ্রাহকরা যদি গ্যাস সিলিন্ডার বুক করেন সেক্ষেত্রে এই মুহূর্তে তারা কিন্তু 200 টাকার ভর্তুকি পান। এবং যদি কেউ, ধরুন এখানে পরিষ্কার বলা হয়েছে, দেখুন, কোনো মহিলা যদি গ্যাস বুকিংয়ের সময় 1129 টাকা দিয়ে গ্যাস বুকিং করেন সেক্ষেত্রে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে এর আগে 200 টাকা করে ভর্তুকি জমা পড়তো। ওই ভর্তুকির পরিমাণ এখন 200 থেকে বৃদ্ধি করে 400 টাকা করা হয়েছে। তো বুঝতে পাচ্ছেন, যদি আপনারা এই মুহূর্তে উজ্জ্বলা যোজনা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে 200 টাকা নয় বন্ধুরা, সরাসরি 400 টাকার ভর্তুকি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। তো বুঝতে পাচ্ছেন বন্ধুরা, সাধারণ মানুষদেরকে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি দেওয়া হবে 200 টাকা করে, এবং যারা উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন তাদেরকে কিন্তু 400 টাকার ভর্তুকি দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই মুহূর্তের গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে দারুণ একটি ঘোষণা। তো বর্তমানে আপনাদের বাড়িতে উজ্জ্বলা যোজনার গ্যাস রয়েছে নাকি আপনারা সাধারণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।